বিনিময় হারের নতুন রেকর্ড করেছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন স্পর্শ করেছে বিশ হাজার ডলারের মাইল ফরক আর এই বিটকয়েনের এখন অনেকের কাছেই নতুন বিনিয়োগের ক্ষেত্র হয়ে উঠেছে যদিও কারো কারো কাছে বিপজ্জনক লেনদেন ব্যবস্থা এটি বিস্তারিত ড্রেস্ক রিপোর্টে

গেল সপ্তাহে শিকাগোর সিবিওই এক্সচেঞ্জে শুরু হয়েছিল বিটকয়েনের ভবিষ্যৎ লেনদেন তাতে দাম ছুঁয়েছিল আঠারো হাজার ডলার আর এই সপ্তাহে লেনদেন শুরু হলো শিকাগোরই আরও বড় বাজার মার্কেন্টাইল এক্সচেঞ্জের ভবিষ্যৎ বাজারে রোববার সেই খবরেই প্রথমবারের মতো মুদ্রাটির বিনিময় মূল্য বিশ হাজারের ঘর পেরুল যদিও তা কয়েক ঘন্টা পরেই সাড়ে উনিশ হাজারে নেমে আসে কিন্তু বিটকয়েনের দর বাড়ার গতি কোথায় গিয়ে থামবে শেষ পর্যন্ত তা এখন বিশ্লেষকদের জন্যও বড় রহস্য I suspect the correction will happen uh, when the futures markets come online. Um, and so, my suggestion is, is to kind of wait and see what happens. Um, I think that uh, if you're investing, though, for the next two years or three years, then it, the difference between the price now and the price in a week's time may be um, irrelevant. The technology behind it, which is the blockchain, is here to stay. Uh, if I can make a, a kind of a comparison, it's more like the dot com bubble that we had, you know, uh, early 2000.

কিভাবে একে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে জি টোয়েন্টির সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে চান দেশটির অর্থমন্ত্রী তবে এত কিছুর পরও মুদ্রাটিকে গোনায় ধরবার প্রয়োজন মনে করছে না মার্কিন কেন্দ্রীয় ব্যাংক Bitcoin at this time plays a very small role in the payment system. It is not a stable source of store of value and it doesn't constitute legal tender. It is a highly speculative asset. It's a very risky uh, asset. Uh, risky investment category so I would hold off. If you would just want to gamble, okay that's fine because you don't know there is no price discovery. We don't know what the intrinsic value is. So I think at this point if you just want to put in the money and just roll the dice that's fine. But if you're a smart investor you'll wait. Virtual mudra cryptocurrency তবে তাদের পথ ধরে ইথোরিয়াম বিটকয়েন ক্যাশ রিপল সহ এমন আরও অনেক মুদ্রাই এসেছে বাজারে ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন